ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় আপনাদেরকে স্বাগত। তো আজ আমি অনেক কিছু আপডেট নিয়ে কথা বলবো, যেগুলি আমাদের গেমের ভিতরে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমোটের হাইওয়ালা ইমোটের একটি ইভেন্ট, যেটি আদার সার্ভার দিয়ে দিয়েছে। তাদেরকে যেমন দিয়েছে যে 20 মিনিট গেম খেললে 24 ঘন্টার জন্য এই ইমোটটি একেবারে ফ্রি, তারপর 40 মিনিট গেম প্লে করলে 3 দিনের জন্য ফ্রি, এবং তারপর দিয়েছে যে তাদেরকে যদি তারা 50 মিনিট গেম প্লে করে তাহলে 7 দিনের জন্য ফ্রি, এবং 80 মিনিট গেম প্লে করলে একেবারে লাইফ টাইমের জন্য তাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছে। তো আমাদেরকে হয়তো এই ইভেন্টটি কিছুদিনের ভিতরে আসতে পারে, এই ইমোটটি একেবারে ফ্রি। তো এরপর নেক্সট আপডেট হচ্ছে যে এখানে দেখতেই পাচ্ছেন, তো এটি তাদের ভাষাতে লেখা আছে, আদার সার্ভার বটে। তো আমি বুঝিয়ে দিচ্ছি এটিতে তারা কী বলতে চেয়েছে। তো এটিতে বলতে চেয়েছে যে এরপর যে টপ আপ ইভেন্ট আসবে সেখানে 90% ডিসকাউন্টের আসতে পারে। হয়তো যারা প্রথম রিচার্জ করবে তাদের জন্য 90% আসতে পারে, বা সবার জন্য 90% আসতে পারে, হয়তো কিছু কিছু লোকের জন্য 90% আসতে পারে। এই টপ আপ ইভেন্টটিতে যারা রিচার্জ করবে 90% এক্সট্রা পাবে। তো আশা করি এই ইভেন্টটি আমাদের সার্ভারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এরপর হচ্ছে নেক্সট হচ্ছে যে আমাদের যে ক্যারেক্টার রয়্যালটা ছিল সেখানে 2 রয়্যাল আসতে চলেছে, অর্থাৎ যে কোনো একটি আসবে। তো প্রথমে দেখে নিন এটি, তো এটির নাম হচ্ছে AMOR রয়্যাল। তো এখানে দেখতে পাচ্ছেন এই মেয়ে ছেলের পুরা কাস্টম ট্যাগ, এবং তারপর কিউপেড স্কার, তারপরে এই প্রপোজ ইমোট, তারপরে আছে যে লেভেল 4-এর কাঁড়, তারপরে দেখতেই পাচ্ছেন অনেক কিছু আছে। তো এটিও আসতে পারে এরপর রাক রয়্যালটি, অর্থাৎ এই রাক রয়্যালটি আমাদের কিছুদিনের ভিতরে হয়তো আসতে পারে, বুঝেছেন, কিছুদিনের ভিতরে। অর্থাৎ এই যে রাক রয়্যাল চলছে এটির নেক্সট, অর্থাৎ এটি শেষ হওয়ার পরেও আমাদেরকে আসতে পারে। যেমন এখানে হায়াটো ক্যারেক্টার আছে, ব্যাগ প্যাক আছে, ছেলেদের একটি জামা আছে, তো এটি হয়তো আমাদের আসতে পারে। আর যদি এটি না আসে তাহলে এরপর আরেকটি আসতে পারে, অর্থাৎ এই 2টোর মধ্যে যে কোনো একটি আসবে। তো সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের এই ম্যাজিক কিউব রয়্যাল, অর্থাৎ ম্যাজিক কিউব রয়্যাল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্পিন করতে হবে ডায়মন্ড দিয়ে, যেখানে আছে 20টি, অর্থাৎ এটি ম্যাজিক কিউব ফ্রাগমেন্ট, এখানে 20টি। তারপর দেখতেই পাচ্ছেন 19টি, 18টি, 17টি, 16টি, 15, 14, 13, 12, 11, 10, 9, 9, 7, 6, অর্থাৎ আরও আছে 5, 2, 1, 4 এরকমভাবে। তো এখান থেকে আপনারা অবশ্যই স্পিন করার পর একটি না একটি উঠবে, এবং উঠে গেলে খুবই ভালো হবে, ওখান থেকে আমরা ম্যাজিক কিউব নিতে পারবো, এবং ম্যাজিক কিউবের সব ড্রেস আমাদের কাছেই থাকবে, অর্থাৎ এটি আসতেও পারে আবার নাও পারে, কারণ ম্যাজিক কিউব সবাই তখন স্পিন করবে। তাই বলছি আসার সম্ভাবনা অনেক বেশি, আবার নাও আসতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এতটি, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।